আজকে আমরা শিখে নেব কিভাবে বিরিয়ানি স্পেশাল মশলা তৈরি করতে হয়। লাগছে আমাদের গোলমরিচ, লবঙ্গ, সাদা গোলমরিচ, দারচিনি, কালো এলাচ, জয়ফল, আর লাগছে এদিকে আছে আমাদের ধনে, গোটা ধনে আর শাহি জিরা। আপনারা চাইলে এতে স্টার ফ্লাওয়ারও যোগ করতে পারেন, কিন্তু স্টার ফ্লাওয়ারটা নেই আমার কাছে, সেজন্য আমি দিলাম না। এবার হালকা করে ধনে এবং জিরাটা একসঙ্গে ভেজে নেব। এই দুটো আমাদের তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তাই এই দুটো একসঙ্গে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম দারচিনি, কালো এলাচ এবং জয়ফল। এগুলো ভালো করে নেড়েচেড়ে লাল করে ভেজে নেব, হালকা গন্ধ উঠলেই বোঝা যাবে। এবার দিয়ে দিলাম গোলমরিচ, সাদা গোলমরিচ এবং লবঙ্গ। এগুলোকেও হালকা করে ভেজে নিতে হবে। সমস্ত মশলা ভাজা হয়ে গেলে একসঙ্গে এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে আমরা গ্রাইন্ড করে নেব। এটা হাম্বল দস্তাতেও করা যেতে পারে, অথবা শিলনোড়াতেও করে নেওয়া যেতে পারে। তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল বিরিয়ানি মশলা। এটা এই মশলাটাকে আমরা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারি, এবং যে পরিমাণ মশলা আমরা তৈরি করলাম, এই পরিমাণ মশলা দিয়ে আমরা 1.5 কিলো মাংসের বিরিয়ানি তৈরি করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ।